হ্যালো বন্ধুরা, ঝটপট আজকে রেসিপি শেয়ার করে ফেলছি আপনাদের সাথে। নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। এদিকে কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি মাঝারের জন্য, ভালো করে মাখিয়ে নিলাম। চন্দনী, ধনে, মৌরি, জিরে, আদা, রসুন, মশলাটা বেটে নেবো এখন। মশলা বাটা রেডি। মশলা বাটার মধ্যে লঙ্কাগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, ভেজে রাখা মাছ উঠিয়ে নিলাম। ভাজা হয়ে গেছে পুরো মাছ কমপ্লিট। মাছ ভেজা তেলে পেঁয়াজ দিয়ে দিলাম, ভালো করে একটু ভেজে নেবো লাল লাল করে। বাটা মশলা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে কষিয়ে নেবো ভালো করে। লঙ্কা গুঁড়ো আর লবণটা মশলার সাথে আমি আগেই দিয়ে রেখেছিলাম। মশলা চারি সাইড দিয়ে তেল ছাড়তে ফুল করে দিয়েছে। দিয়ে দেবো এবারে জল পরিমাণ মতো। ঝোল ফুটে গেছে, দিয়ে দেবো মাছগুলো পরপর। মাছের ঝাল ফুটতে আরম্ভ করতে যা কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা। ভিডিওটা কিন্তু আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। চলুন এবারে খাওয়া যাক, ভাত খাওয়া যাক। ঠিক আছে, চুপচাপ বসো। এই তো এই তো এই তো এই তো ঠিক আছে। মানালি বদমাইশি করছো কিন্তু, বসো চুপচাপ, ভাত দেবো। মানালি এনাও তোমার ভাত, তোমার খুব জোরসে খিদে পেয়েছে বললে না, ওই জন্য দিলাম। ঠিক আছে, ও মাছের মুড়ো খাবে? আচ্ছা, কাঁটা তো তুমি তো ছাড়াতে পারবে না, আমি ছাড়িয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, খেতে আরম্ভ করে দাও তুমি। এনাও তোমার ভাত। হাত ধুয়েছো তো? হাত কেন? মানালি আরেকবার হাত ধুয়ে নাও তুমি। নাও খেয়ে নাও ভাত, ঝপঝপ করে খাও, কে ফার্স্ট হয় আমি দেখবো। ঝপঝপ করে খেয়ে নে দীপ। মানালি নাও, খেয়ে নাও ঝপঝপ করে। দীপ কেমন লাগছে রে? দারুণ লাগছে। ঠিক আছে, ঝপঝপ করে খেয়ে ফেলো বন্ধুরা। চলে আসুন, মাছের ঝাল আর ভাত।